মানুষের সিনায় মানুষের কলপটা এটা এত বড়, যদিও একটি ছোট্ট পেন্সিল ব্যাটারির মতো কলপ। মানুষের যে বাম দুধের নিচে যে কলপটা আছে, এই কলপটার আয়তনটা হলো একটা ছোট্ট পেন্সিল ব্যাটারি। এই যে আমার হাতে যে ঘড়ি আছে, এই ঘড়ির ভিতরে যে ব্যাটারিটা আছে তার চেয়েও ছোট হলো কলপ, একটা গোস্তের টুকরা। এ যা সালুহাল সালুহাল জাসাদ করলো, যদি এই গোস্তের টুকরাটা পবিত্র থাকে তাহলে একটা মানব দেহ, মানুষের পুরা দেহটা পবিত্র হয়ে যায়। যদি এই কলমের টুকরাটা, এই পেন্সিল ব্যাটারিটা, এটা যদি বন্ধ হয়ে যায়, এটা অফ হয়ে গেলে, ফাসাদাল জাসাদ করলো, তাহলে তার চোখ, তার মুখ, তার মাথা, তার মগজ, তার চিন্তা, তার চেতনা, তার উঠা বসা চলা ফেরা কোনোটাই শালীন হয় না, সে আর ভদ্র থাকে না, সে অভদ্র হয়ে যায়। এই জন্য কোরআনের শিক্ষা, এটি আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এজ এ মুসলিম, একজন মুসলমান হিসেবে এই কোরআনের শিক্ষা তার ভিতরে থাকতেই হবে। তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। আমরা যারা আছি, দশটা আয়াতেরও যদি মুখস্থকারী হাফেজ হই আমরা, তাতেও কোনো আপত্তি নাই। তারপরও কোরআন দিয়ে আমাদেরকে নামাজ পড়তে হবে, কি বলেন ঠিক কি না? নামাজের মতো ফরজ ইবাদতটা আদায় করতে গেলে কি লাগবে? কোরআন লাগবে, কোরআন লাগবে। অতএব একটি বাচ্চা 30 পারা কোরআনের হাফেজ যেমন, আমরাও 10টা সুরার হাফেজ। এই জন্য সৌদি আরব সহ আরব আমিরাতে যদি কেউ 30 পারা থেকে 15 পারা মুখস্থ করে সেও হাফেজ, কেউ যদি 7 পারা মুখস্থ করে সেও হাফেজ, কেউ যদি 10টা সুরা মুখস্থ করে সেও কি হাফেজ, তবে অংশ বিশেষ। আপনি কথা বুঝতে পারছেন? আমরা যারা আছি আমরাও কিন্তু হাফেজ থেকে বিচ্ছিন্ন কেউ না, অন্তত সুরা ফাতিহাটা আমাদের মুখস্থ আছে কি না? আমাদের সুরায় ফিল, সুরায় কুরাইশ, সুরায় মাউন, আমাদের সুরায় কাউসার, সুরায় কাফিরুন, সুরায় নাসর, সুরায় লাহাব, সুরায় ইখলাস, সুরায় ফালাক, সুরায় নাস আমাদের মুখস্থ আছে কিনা? আমরাও কিন্তু হাফেজ। আপনি কেন এত নিরাশ হচ্ছেন? আপনি কেন এত মন খারাপ করছেন যে ওরা সব নিয়ে গেল আমরা কিছু না? আমরাও কিন্তু হাফেজ, কিন্তু পার্ট অফ দেম, আমরা তাদের একটা অংশ মাত্র। তারা হলেন কামেল হাফেজ, আর আমরা হলেন নাকেস হাফেজ, অসম্পূর্ণ হাফেজ। আমরা পুরা হতে পারি নাই।